নমস্কার বন্ধুরা, ক্যাম্পা বিচারণে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী। ছেলেটির বাবা একজন নামকরা ডাক্তার, সংসারে কোনো অভাব নেই। সচ্ছল পরিবেশে ছেলেটি বড় হতে লাগল। ছেলেবেলা থেকে ছেলেটি বেশ মেধাবী। বাংলা শেখার জন্য 5 বছর বয়সে পাঠশালা ভর্তি হলেও ইংরাজি শেখার জন্য সে শেষ পর্যন্ত সাহেব স্কুল প্যারেন্টাল একাডেমিক ইনস্টিটিউশনে ভর্তি হয়। স্কুল কলেজের প্রতিটি পরীক্ষায় সে খুব ভালো ফল করে। ডফটন কলেজ থেকে বিএ পাস করে ICS পরীক্ষার জন্য ইংল্যান্ডে চলে যায় এবং ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু বয়স নিয়ে গোলযোগের ফলে সেই ছেলেটিকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। ছেলেটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হলো না। সে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো। তাতে কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত মামলা ঠুকে দিল বিলাতের আদালতে। শেষ পর্যন্ত ছেলেটি মামলায় জয়ী হতে কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় উত্তীর্ণ বলে ঘোষণা করতে বাধ্য হলো। ছেলেটি সহকারী ম্যাজিস্ট্রেট পর্যায়ের চাকরি পেয়ে শিহট্ট জেলায় যোগদান করে। কে এই ছেলেটি? অন্যায়ের বিরুদ্ধে যার আপোষহীন সংগ্রাম, পরাধীন ভারতের ইংরেজরা যার তেজস্বীয়তায় পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং পরবর্তীকালে যার আন্দোলনের ফলে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয়। ছেলেটির নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, আপোষহীনতার জন্য যাকে বলা হয় স্যারেন্ডার নট। 1848 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর সুরেন্দ্রনাথের জন্ম হয় কলকাতায়। তার পিতার নাম দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমী ভাবধারার এক আধুনিক মানুষ। সুরেন্দ্রনাথ সহকারী জেলাশাসক হিসাবে শিহট্টে যখন যোগ দিলেন, তখন জেলার শাসক ছিলেন সাদারল্যান্ড নামে একজন ইংরেজ। সুরেন্দ্রনাথকে তিনি খুব ভালো চোখে দেখতে পারলেন না। সুরেন্দ্রনাথ ছিলেন স্বাধীন মনোভাবের মানুষ। কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না। তাই এই সাহসী নির্ভীক সত্যবাদী মানুষটির সঙ্গে বাঁধল খুঁটিনাটি ব্যাপার নিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল। একদিন সাদারল্যান্ড সুরেন্দ্রনাথের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করলেন, ফলে তিনি চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন। সুরেন্দ্রনাথ কিন্তু ভেঙে পড়ার মানুষ নন। অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদের সংকল্প আরো দৃঢ় হল। এসব দেখে বোঝা যায় সুরেন্দ্রনাথ কেমন তেজস্বী পুরুষ ছিলেন। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন নরিশ সাহেব। তিনি অজস্র অন্যায় কাজ করতেন এবং সেই সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল সুরেন্দ্রনাথের লক্ষ্য। ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতে সচেষ্ট হলে সুরেন্দ্রনাথ সেই চেষ্টাকে প্রতিহত করেন। একবার এক ইংরেজ বিচারপতির সিদ্ধান্তকে নিয়ে কাগজে বিরূপ মন্তব্য করলেন। এর ফলে কোর্টে তার বিরুদ্ধে বিচার দায়ের হলো এবং 2 মাসের কারাদণ্ডের আদেশ হলো। তিনি হাসিমুখে এই কারাদণ্ড ভোগ করলেন বটে, তবে দেশবাসী খুঁজে পেলেন এক তেজস্বী দেশ নেতাকে। এই সময় ভারতবাসী পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে একবারে উৎসাহী হয়ে উঠলেন। তারা ক্রমশ ঐক্যবদ্ধ হতে চাইল। চারিদিকে অসন্তোষ ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহ। সুরেন্দ্রনাথ এইসব অসন্তোষকে কাজে লাগাতে চাইলেন। গণবিপ্লবের উদ্দেশ্যে তার মনে জাগিয়ে তুলতে চাইলেন স্বাধীনতাবোধ ও মুক্তি চেতনা। জনগণের স্বাধীনতার জয়গানের সঙ্গে বিভিন্ন অঞ্চলে তিনি ব্যবস্থা করলেন বক্তৃতা ও প্রদর্শনীর। মানুষ ক্রমশ ঐক্যবদ্ধ হতে লাগল। ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলনের ফলে এই ঐক্য আরো দৃঢ়তর হলো। স্থাপিত হলো জাতীয় কংগ্রেস। সুরেন্দ্রনাথ এই জাতীয় কংগ্রেসের 2 বার সভাপতি হন। 1905 সালের কথা। বাংলাদেশে স্বাধীনতা আন্দোলন প্রবল হয়ে উঠেছে। তখনকার বড়লাট লর্ড কার্জন বাংলাদেশকে 2 ভাগে ভাগ করার পরিকল্পনা নিলেন। শাসন কার্যের সুবিধার জন্য এমন প্রস্তাব করছেন তা জনগণের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করলেও সকলে তার উদ্দেশ্য বুঝতে পারল। তাই এই অন্যায় দেশ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশে যখন প্রবল হয়ে উঠল, গড়ে উঠল বঙ্গভঙ্গ আন্দোলন। আর সেই আন্দোলনের নেতা সুরেন্দ্রনাথ। তিনি দেশবাসীকে জানালেন,
বিদেশি পণ্য বর্জনের আহ্বান, প্রবল আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রদ হল, কৃতজ্ঞ দেশবাসী তাকে সম্বর্ধনা জানালো। 1921 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বঙ্গীয় আইনসভায় নির্বাচিত হয়ে স্থানীয় স্বায়ত্তশাসন বিভাগের মন্ত্রী হলেন। ইংরেজ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করলেন। তার প্রভাবেই বাংলায় জাতীয় অসম্মানের বিরুদ্ধে সর্বভারতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রগুরু। 1925 খ্রিস্টাব্দে 6 আগস্ট এই মহান নেতার জীবনাবসান ঘটে। সাবস্ক্রাইব করুন জ্ঞানপাপি চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সাবস্ক্রাইব করুন জ্ঞানপাপি চ্যানেলটি, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো।